সোজা আঙুলে যদি ঘি না ওঠে তখন আঙুল বাঁকা করতে হয়, আমাদেরও তাই করতে হবে। ওকে, আচ্ছা আপনি তখন বলছিলেন না যে কোন একটা প্ল্যানের কথা বলবেন। ক্রিমিনাল সাইকোলজি বলছে একজন তখনই ভুল করতে পারে না, বলছি যে একজন অপরাধী যদি খুব ওভার কনফিডেন্ট হয় তখন সে একটা ভুল করতে পারে, আর আর যদি সেই অপরাধীকে কনফিউজ করে দেওয়া যায় আর কি, অর্থাৎ সে যদি বুঝতে না পারে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এরকম একটা স্টেটে যদি তাকে নিয়ে যাওয়া যায় তখন সে ভুল করতে পারে। দেখুন, শিখার মিসিং হয়ে যাওয়া আর এদিকে বিক্রম আর ম্যাডামের কিডন্যাপ হয়ে যাওয়ার ভেতরে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই দুটো ঘটনার পেছনে একটা যোগসূত্র কাজ করছে। আমরা যদি কোনো বিষয় নিয়ে একবার অপরাধীকে বিভ্রান্ত করে দিতে পারি তাহলে কিন্তু সে কোনো না কোনো ভুল করতে বাধ্য হবে, এবং সেই ভুল থেকে আমাদের সূত্রটা খুঁজে বার করতে হবে। এবং যদি আমরা একবার সেই সূত্রটা পেয়ে যাই তাহলে পরে কিন্তু শিখা এবং বিক্রমদের উদ্ধার করার কাজটা খুব সহজ হয়ে যাবে। আপনি ঠিক কি করতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না। বলছি, ধরুন এই যে দুম করে শিখাকে পাওয়া গেল, এবারে আমরা কি করব? শিখাকে পাওয়া গেছে এই যে বললেন খুঁজতে হবে, মানে সরি আপনাকে বলা হয়নি না? হ্যাঁ, মানে শিখার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, রক্তারক্তি কাণ্ড আর কি। যাই হোক, তারপরে রাস্তা থেকে পুলিশ উদ্ধার করে এবং হসপিটালাইজ করে, এবং একটা বিরাট বড় অপারেশনের আগে শিখা দুটো শব্দ মাত্র বলতে পেরেছিল, একটা হচ্ছে বাকসুন্দি এবং ওর নিজের নাম। কি বলছেন কি আপনি? কোন হাসপাতালে আছে শিখা? আমরা এক্ষুনি যাব। শঙ্করদা, আগে বলেননি কেন আপনি? বসুন বসুন বসুন, দয়া করে বসুন। আগে শিখাকে খুঁজে পাই তারপর তো দেখা করতে যাবেন। মানে দাদা, এই যে বললেন ওকে পাওয়া গেছে, বিভ্রান্ত হয়ে গেলেন তো? ঠিক এক্স্যাক্টলি এটাই বোঝাতে চাইছি। দেখুন, আপনারা যেভাবে এই কথাটা শোনার পর মরিয়া হয়ে শিখার সঙ্গে দেখা করতে ছুটলেন আগু পিছু না ভেবে, অপরাধীও এক্স্যাক্টলি ঠিক সেটাই করবে, এক্স্যাক্টলি সেটাই করবে। কারণটা হচ্ছে এই যে সে তো ভাববে যে তার কাছে আসল শিখা রয়েছে, তাহলে এই নকল শিখা কি? তার মানে গেমটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে না তো, হাতের থেকে কার্ডটা বেরিয়ে যাচ্ছে না তো, এইটা ভেবে সঙ্গে সঙ্গে সে মরিয়া হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি আপনারা যেরকম মরিয়া হয়ে দেখতে চুলছিলেন, সেও মরিয়া হয়ে একটা ভুল করতে বাধ্য হবে, এবং সেই ভুল থেকে আমাদের ইনফরমেশন যেটা দরকার সেটাকে জাস্ট নিয়ে নিতে হবে। ব্রিলিয়েন্ট, কিন্তু শিখার মতো দেখতে তো কাউকে পাবো না। দরকার নেই, আমরা এমন কাউকে বাঁচবো তাকে দেখে মনে হবে যে এ শিখা হতেও পারে আবার নাও হতে পারে। যারা হসপিটালে শিখার সঙ্গে দেখা করতে আসবে তারা কিন্তু বুঝবে যে এ নকল শিখা, কিন্তু তারা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। ঠিক একই অবস্থা হবে অপরাধীরও, সে তো ভাববে তার কাছে আসল শিকার রয়েছে, অথচ কোনো বেনিফিট হচ্ছে না। সে কিন্তু তখন দৌড়ে এসে একটা ভুল করবে, যেটা সেটা হলো এই যে প্রমাণ করার চেষ্টা করবে যে এই হচ্ছে নকল শিখা। এন্ড ব্যাং, আমরা তাকে পয়েন্ট আউট করে তুলে নেব। প্ল্যানটা তো ভালো, কিন্তু এই শিখাটা হবে কে? অনন্যা। আমাদের অফিসের ইয়াংয়েস্ট স্টাফ পুলিশ ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। ডিয়ার ডেভিল, ভীষণ ডিয়ার ডেভিল আর কি। অত্যন্ত সাহসী এবং একই সাথে বুদ্ধিমান, সেই হবে শিখা।
কিন্তু ও তো শিখার সম্বন্ধে কিছুই জানে না। সেখানে আপনি হেল্প করবেন, শিখার সম্পর্কে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আপনি ওকে দেবেন, ব্যাস হয়ে গেল। আর বাবাকে সাপোর্ট আমরা দেব। তাহলে কবে থেকে গেমটা খেলা হবে? আজই। আপনারা রাজি আছেন তো? আমি রাজি। গ্রেট, অ্যাবসলিউটলি। আমিও। সুকুমার তুমি বাড়ি চলে যাও, আমি একজন অফিসারকে ডেকেছি, সেই ইনফরমেশনটা তোমার বাড়িতে পৌঁছে দেবে। এবং তোমাকে একটা জিনিস দেখতে হবে, যেন সবাই এই ইনফরমেশনটা পায় এবং হসপিটালে দেখা করতে যায়। ওকে, আপনি একটু বসুন প্লিজ। আপনার কাছ থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো নিতে হবে এবং সেগুলো অনন্যার কাছে পাঠাতে হবে, এবং 30 মিনিটের মধ্যে প্ল্যান মাফিক কাজ শুরু হয়ে যাবে। আমি আসছি। কি ম্যাডাম, টেনশন হচ্ছে? না, এবার আমার মনে হচ্ছে আমরা ঠিক শিখাকে খুঁজে পাবো। পাবোই পাবো। শোন, একদম বাড়াবাড়ি করতে যাবি না। যতটুকু বলেছি ঠিক ততটুকু করবি, মনে থাকবে? গোপনে না তো? আরে বাবা, তোকে যেটা বলছি সেটা তুই কেন বুঝতে পারছিস না? রাখছি, পরে কথা বলবো। সর্বনাশ, শুনে ফেলেছে নাকি আমার কথা? মেয়েদের পেটে তো একদম কথা থাকে না। কে গো, কার সাথে ফোনে কথা বলছিল? কার সাথে? আবার কাজের একটা ফোন এসেছিল, কাজের কথা বলছিলাম আবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা গুজুর গুজুর ফুচুর ফুচুর করে কাজের কথা হয় নাকি ফোনে? মা, কাজের কথা জোরে চেঁচামেচি করে বলতে হবে সেটাই বা কে বলেছে? আরে বাবা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। হ্যাঁ, জানবো কি করে? না জানালে জানবোটা কি করে? দেখি তুমি ফোনে কার সাথে কথা বলছিলে দেখি আমি। তুমি ফোনটা হাতে কেন নিয়েছো? তুমি কি সন্দেহ করছো নাকি আমাকে? আলবাত করছি, আলবাত করছি। ফোনের মধ্যে এমন কি জিনিস আছে যেটা আমাকে জানানো যায় না? কি লুকোচ্ছো যেটা আমাকে জানতে দিতে চাও না? তুমি আমাকে বলো, ফোনটা দাও। আরে বাবা, চেঁচামেচি কেন করছো? একটা কাজের ফোন এসেছিল, কাজের কথা বলছিলাম, তাতে কি হচ্ছে? ফোনটা দেবে কি না? বাবারে বাবা, না না না, খুলে দাও। হ্যাঁ খুলে দিলাম, না খুলে দিছি না, দেখো কি দেখবে। আরে কৃষ্ণ কৃষ্ণ, এই তো পেয়েছি। কি ওনা? হ্যাঁ গোনা, আমার আন্ডারে কাজ করে তো। তো আমি আমি বোকা বলে আমাকে যা বোঝাবে সেটাই আমাকে বুঝতে হবে। হ্যাঁ, মানুষ যেরকম তাদের প্রেমিকাকে আদর করে, সোনা মোনা বলে ডাকে, তুমিও তোমার প্রেমিকাকে গোনা বলে ডাকো। আরে কৃষ্ণ আরে কৃষ্ণ, দেখি দাও ফোনটা দাও। কে কোথায় আছো গো? কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার স্বামী প্রেম। চুপ করো। আর কি হবে গো? আরে বাবা, চুপ করো, চুপ। এরকম চেঁচামেচি করতে থাকলে আমি কিন্তু সত্যি সত্যি অন্য কারো ঘরে চলে যাব। এই আমি চললাম বলে। যাও না গো, তুমি আমাকে চলে যাও না। শুনো রে বাবা, কোথাও যাচ্ছি? আমি যেটা বলছি সেটা শোনো। এটুকু জানলে এই নন্দদুলাল যেখানে যাই করুক না কেন, আমাদের চারজনের ভালোর জন্য, মানে আমি তুমি আর আমাদের ছেলে মেয়ে, এই চারজনের ভালোর জন্যই করছে, বুঝতে পেরেছো? বুঝেছি, কিন্তু তুমি বলো না গো, ফোনের মধ্যে কি এমন আছে যেটা গুজুর গুজুর ফুসুর ফুসুর করে বলতে হয়? কি এমন কাজ করছো আমাকে একটু বলো না গো। অঞ্জলি, বলবো যখন সময় আসবে না, তখন তোমাকে সবটা খুলে বলবো। হ্যাঁ বলেছিলাম তো, তোমার মনে আছে?
মনে থাকবে না তুমি না আমার বউ। তা এইসব এইসব নিয়ে চিৎকার চেঁচামেচি না করে ওই নেকলেসের ডিজাইনটা একটু বেছে রাখলে হতো না? এখনই বাজবো? হ্যাঁ হ্যাঁ, আর সময় নেই, খুব শিগগিরই তোমাকে ওই নেকলেসটা গড়িয়ে দেবো আমি। বলছি যে চেঁচামেচি করে না, গলাটা বড্ড ধরে গেল, একটু কফি খাওয়াবে? আমি এক্ষুনি নিয়ে আসছি গো, এক্ষুনি নিয়ে আসছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু, শেষে কিনা এমন বউ জোটালে আমার কপালে। হরে কৃষ্ণ। কি গো, আবার কিছু ঘটলো নাকি? না, নতুন কিছু ঘটেনি। তাহলে এত কি ভাবছো? না, আমি ভাবছি শঙ্কর ব্যানার্জি সুদর্শনের বাড়িতে এলো কেন। আমি তো অনেকদিন ধরে শঙ্কর ব্যানার্জিকে চিনি, ওর মতো একজন দক্ষ এবং সৎ পুলিশ অফিসার বিনা কারণে সুদর্শনের বাড়িতে চলে আসবে, এটা তো হতে পারে না। তাতে আমাদের কি, আমাদের বাড়িতে তো আসেনি। ব্যাপারটা অত সোজা নয়, কারণ শঙ্কর ব্যানার্জি শুধু একজন পুলিশ অফিসার নয়, সে একজন গোয়েন্দা বিভাগের পদস্থ অফিসার, সে বিনা কারণে কেন আসবে? তোমার সব কিছুতে বাড়াবাড়ি। সুদর্শনের খুব কাছের বন্ধু, বন্ধু তো বন্ধুর বাড়িতে আসবে, সবসময় যে কারণে আসতে হবে এমন তো নয়, এমনি এমনিও তো আসতে পারে। সোনালি, আমি একজন সরকারি আমলা, আমি এদের হাড়ে হাড়ে চিনি। এসব শঙ্কর ব্যানার্জির মতো অফিসাররা না সকালে উঠে কি খাবে, কোথায় যাবে, কোথায় বসবে, কতক্ষণ কথা বলবে, সব কিছু খাতায় লিখে রাখে। আমার খালি একটাই প্রশ্ন, যে ওকে কে ডেকে আনলো? তাহলে তো বলতে হয় সুদর্শনই ডেকেছে। না, সুদর্শন কিছুতেই ডাকতে পারে না। তার কারণ বিক্রম এবং রেখা কিডন্যাপ হওয়ার পর থেকে সুদর্শন পুলিশকে এড়িয়ে এড়িয়ে চলছিল। তাহলে সুদর্শন যদি না ডেকে থাকে, তাহলে কে ডাকলো? সুদর্শন ছাড়া এমন কে আছে যার কথায় এত বড় অফিসার ওর বাড়িতে চলে এলো? সেটাই তো আমিও ভাবছি। শঙ্কর ব্যানার্জির মতো একজন অফিসার ধুম করে তো সুদর্শনের বাড়িতে আসবে না। আমাদের এবার খুব মেপে স্টেপ ফেলতে হবে সোনালি। তার কারণ হচ্ছে ও নিশ্চয়ই কোনো রহস্যের গন্ধ পেয়েছে, আর বুঝতে পারছো পুরো ঘটনাটার মধ্যে কিন্তু শিখা জড়িয়ে আছে, কান্টান্ডে মাথা আসে। আমি অবশ্য কোয়েলকে সাবধান করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা নয় সাবধানে থাকবো। আচ্ছা, তুমি আমাকে চা করে আনতে বললে, চাটা করে আনলাম, খেলে না, ঠান্ডা হয়ে গেল, দাও আমি গরম করে আনি। শঙ্কর ব্যানার্জিকে ঘটানো যাবে না, অপেক্ষা করতে হবে ওর পরের চালটার জন্য। স্যার, মে আই কাম ইন? হ্যাঁ। তাই বলেছিলাম, মনে আছে তো? ইয়েস স্যার। তোমাকে সুদর্শনবাবুর নাম্বারটা দিয়েছি, সেটা দিয়েই কল করে নাও। না কোয়েল, আমার মনে হয় তোমার আর কোনোদিন বিক্রমকে দেখা হবে না, বুঝলে তো? জামাইবাবু ও টাকা জোগাড় করতে পারবে না, বিক্রমেরও আর কোনোদিন ফেরত আসা হবে না। এটা কি বলছো আন্টি? বিক্রম ঠিক ফিরে আসবে, তুমি দেখো কোথাও না কোথাও থেকে আঙ্কেল ঠিক টাকা জোগাড় করবে। প্রভু, কাকামণি এই জলটা নিয়ে যান, বাইরের জল খাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চল। জামাইবাবু আপনারা কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটু ব্যাংক ম্যানেজারের কাছে যাচ্ছিলাম, যদি কোথাও থেকে টাকা জোগাড় করা যায়। এক সেকেন্ড। হ্যালো, আমি থানা থেকে বলছি। আমাদের কাছে দুদিন আগে খবর আসে যে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে,
আমরা মেয়েটাকে হাসপাতালে ভর্তি করি, মেয়েটার গুরুতর অপারেশন হয়েছে। মেয়েটি জ্ঞান হারাবার আগে নাম বলেছিল শিখা। সে বাকসুন্ডি থেকে এসেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে সে আপনাদের বাড়ির মেম্বার। কি বললেন, একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, বাকসুন্ডির মেয়ে, নাম বলছে শিখা। স্টেট জেনারেল হসপিটালে উনি ভর্তি আছেন, বেড নাম্বার 203। আপনারা হাসপাতালে গিয়ে যোগাযোগ করুন, ঠিক আছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি হাসপাতালে। বাবা, আমি দেখছি। কে ফোন করেছিল আঙ্কেল? থানা থেকে অফিসার ফোন করেছিল, বললেন বাগসুন্ডি গ্রামের একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, যে স্টেট হসপিটালে 203 নম্বর বেডে রয়েছে। আর মেয়েটি অজ্ঞান হয়ে যাওয়ার আগে তার নাম বলেছে শিখা। হোয়াট? এটা কি করে হবে? না না, এটা হতেই পারে না। ওয়েট ওয়েট ওয়েট, এটা হতে মানে থানা থেকে একজন অফিসার বললেন একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাম শিখা, বাকসুন্ডি থেকে এসেছে, তাহলে তো আমাদের শিখাই হবে, তাই না? এই জন্যই আমরা শিখাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর শিখাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। বাবা, আমাদের সকলেরই এখন হসপিটালে যাওয়া উচিত। না জানি আমাদের শিখার কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের আর দেরি করা উচিত না। চল দাদা, চলো, সময় নষ্ট করা উচিত না, চলো 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 এসো। সর্বনাশ! আমি তো শিখার শিবাকে মারতে লোক পাঠিয়েছিলাম, ওরা কি মারতে পারলো না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ইস, কপাল বটে আমার! বেশ সুন্দর এতক্ষণ সব দোষ শিখার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিলাম, এখন শিখা আবার এসে জুড়ে বসলো। হেই, কি গো, বসে থাকবে, যাবে না? আরে সবাই চলে গেছে না? চলো 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 চলো, দেরি হয়ে গেল। দেখেছো কি কথা হলো? স্যার, ওনারা চমকে গেছেন, বলছেন এক্ষুনি হাসপাতালে আসছে। গুড। আমি কি তাহলে হাসপাতালে যাব? না, আপনি যাবেন না, আপনি রাজশ্রীর সঙ্গে কন্ট্যাক্টে থাকুন, আমাদেরকে অনন্যাকে সাপোর্ট দিতে হবে ব্যাকএন্ড থেকে। তাহলে আমি এখন কি করব? আপনি এখন বাড়ি চলে যান, আপনার নাম্বারটা আমি রাজশ্রীকে দিয়ে দিচ্ছি, ও আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ওকে। ম্যাম, আমাদের অপারেশন শুরু হয়ে গেল কিন্তু। হ্যাঁ, যে করেই হোক আমাদের শিখা আর বিক্রমদেরকে ফিরিয়ে আনতেই হবে। আনবো, নিশ্চয়ই আনবো। Excuse me, শিখা? হ্যাঁ, ওকে, বাই। আপনি শিখা দেবীর বাড়ির লোক? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ছোট ছেলের বউ হচ্ছে শিখা, কিন্তু এখানে যিনি ভর্তি আছেন সে শিখা কিনা সেটা জানি না। হ্যাঁ বুঝলাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি ডেকে নেব। ওকে। হরে কৃষ্ণ, যাই বলো, কি বললো ডাক্তারবাবু? একটু অপেক্ষা করতে বললো, ডেকে নেবে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিখা বোধ হয় ওই দিকে কোথাও একটা আছে। হুমা প্রিন্স, তুমি এসে গেছো? কোয়েল কোথায় গেল, আসলো না? কোয়েল একটু বাইরে গেছে, আসলে এখন তো ওর সাথে বাবার আর কথা হয় না, তাই আমাকে ফোন করে ডাকলো, আমি খবরটা পেয়েই তাই সঙ্গে সঙ্গে চলে এলো। যা করেছো ভালোই করেছো, বেশ করেছো, চলে এসছো। এখন দেখো যে মেয়েটা ভেতরে আছে সেই মেয়েটা ওই আমাদের শিখা কিনা। কোয়েল আবার কোথায় গেল? এই মেয়েটা শিখা কিনা সেটা দেখার থেকে কি এমন জরুরি কাজে রেছো বাইরে চলে গেল, আবার প্রিন্সকেও ডেকে এনেছে? কিছু একটা ঘোর তো কোয়েল নিশ্চয়ই পাকাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা দুজন আসুন। কোয়েলটা থাকলে ভালো হতো। যাকগে প্রিন্স, তুমি এসো সাথে, আর তোমরা এখানে অপেক্ষা করো, এসো। যাব বাবা, বেকার বেকার এত দূর আসলাম বলো তো, আমি ভাবলাম আমি গিয়ে দেখবো,
ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, দেখবো কি করে? যদি একটু অপেক্ষা করতে শেখো না, ভেতরে তো জামাইবাবু গেছেন, উনি ফিরে এলেই জানতে পারবো ভেতরে আদৌ শিখা আছে না নেই। আজ তো জানতে পারবে না ভেতরে কে আছে, আজ তোমাদের সন্দেহ হবে, কাল তোমরা কি করবে সেটাই দেখার। হে ভগবান, ওই মেয়েটি যেন আমাদের শিখাই হয়, আর ও যেন সব বিপদ থেকে মুক্তি পায়। ঠাকুর, সব বিপদ থেকে মুক্তি পায়।